হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি দা ব্লগার। তো আমি এই মুহূর্তে রয়েছি পুরীতে, ফ্যামিলি সবাই মিলে এখানে এসেছি, ভীষণ আনন্দ হচ্ছে। আর এখানে এত সুন্দর হাওয়া, একটু একদম পুরো ফুরফুরে হয়ে গেল। মেজাজ তো আগের থেকে ফুরফুরে ছিল, যেহেতু ঘুরতে আসবো বলে কথা, আর সব একদম মানে জার্নি করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর যখন এখানে এলাম না, একদম মানে জার্নি যে একটা কষ্ট সেটা আমরা একদম ভুলেই গেছি এই সমুদ্রে দর্শনে। মানে অপূর্ব অপূর্ব দৃশ্য, বুঝতেই পারছেন পিছনের ঢেউগুলো দেখুন কত উঁচু উঁচু ঢেউ চলে আসছে। অনেকদিন থেকে ভাবছিলাম যে কোথাও যাব ঘুরতে, তো হঠাৎ করে এই আয়োজনটা হয়ে গেল। আমার সঙ্গে এসেছে মা, আমার ভাই, আমার দুই মেয়ে আর হাজবেন্ড, আমি। চলুন আপনাদের পুরী ঘুরিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, আমরা যেখানে বেসিক্যালি রয়েছি সেই জায়গাটার নাম হলো স্বর্গদ্বার। এখানে প্রচুর হোটেল, লজ, ধর্মশালা আপনারা পেয়ে যাবেন, থাকা খাওয়ার সু বন্দোবস্ত রয়েছে, আমিষ নিরামিষ দুটোই পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। যদি মনে হয় হালকা মেজাজে আসতে, একটু পরিবারের সাথে সময় কাটাতে, তো চলে আসুন পুরী। তো বন্ধুরা, এখানে পুরীতে যদি আপনার থাকা খাওয়ার বন্দোবস্ত বা আপনার প্রথম পছন্দের কথা বলেন, সবাই প্রথমেই নাম বলবে ভারত সেবা আশ্রমে। প্রথম থেকে যখন আমরা এসেছিলাম তখন এখানে প্রি বুকিংয়ে একটা ব্যবস্থা ছিল, কিন্তু এই 2003 ডিসেম্বরে এসে আমি দেখলাম যে স্পট বুকিংটা ওনাদের কাছে এখন বেশি প্রযোজ্য হয়েছে। এখন আর প্রি বুকিং এখানে হয় না, স্পট বুকিং হয়। সকাল 5টার থেকে ওখানে অফিস খোলা হয়, যত সকালে পারেন তত সকালে যদি বুকিং করতে পারেন তাহলে আপনি রুম অ্যাভেলেবেল পাবেন। আমাদের ক্ষেত্রে তাই হয়েছে, আমাদের ট্রেন লেট ছিল, তাই এখানে ঢুকতে আমাদের দেরি হয়ে গেছে, তো আমরা কোনো রুম পাইনি। একটা লজে আপাতত রুম নিয়েছি, কিন্তু ওখানে গিয়ে বলা হয়েছে যে আমরা ওখানে থাকতেই যাই, কারণ ওখানে একটা সিকিউর প্লেস রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, একটা আধ্যাত্মিক পরিবেশ ওখানে রয়েছে মন্দিরে। আর আধার কার্ডটা মাস্ট, সবারই আধার কার্ড লাগবে এখানে থাকতে গেলে। তো দেখি, আজকে রাতটা লজে কাটিয়ে নিয়ে কালকে সকালবেলা আমরা চলে যাব ভারত সেবাশ্রমে, যেখানে আপনার যদি ডবল রুম নিতে চান সেক্ষেত্রে আপনার হয়তো 700 থেকে 900 টাকার মধ্যে হয়ে যাবে, আর সিঙ্গেল রুমের ক্ষেত্রে 400 থেকে 500। সমুদ্র সৈকতের এত সুন্দর দৃশ্য এবং ওখানকার এত মনোরম আবহাওয়া উপভোগ করার জন্য সব বেশিরভাগ লোকে ইজি চেয়ার নিয়ে বসে পড়েছে, এবং ইজি চেয়ারে মাথা পিছু ভাড়া 30 টাকা। সমুদ্র সৈকতে থেকে কাছেই রঘুবীর নিবাস, আমরা এখানেই একটা রাত্রে কাটিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি, তো আমরা খাবার দাবার খেয়ে রুমে চলে এসেছিলাম, এবং রুমটা খুব বেশি বড় না থাকলেও দুটো বড় বড় বেড ছিল, যেটা আমাদের 6 জনের জন্য আদর্শ, এবং সঙ্গে অ্যাটাচ বাথরুম ছিল। এরপর আমরা তৈরি হয়ে গিয়েছিলাম পরের দিন ভোরবেলা সেবাশ্রমে যাওয়ার জন্য। যাচ্ছিলাম আমরা, তার পাশে একদম স্বর্গদ্বার, মানে সেখানকার শ্মশান ভূমি, চলে আসে ভারত সেবাশ্রম। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো তখন ছিল ভোরবেলা 5টা এবং সেবাশ্রমের গেট অলরেডি খুলে গিয়েছিল, আর আমাকে ওয়েলকাম করতে চলে এসেছিল মূর্তি। আর এই তো ভেতরে চলে এসেছি আমরা ভারত সেবাশ্রমের। এটা দেখতে পাচ্ছেন পুরো 3তলা, এখানে সেপারেট বাথরুম রয়েছে আর সঙ্গে রুম, আর এটা হলো মন্দির। আর এখন দেখুন চত্বরটা, সেখানকার একদম পুরো লোকজনে ভরে গেছে, সবাই রুম অ্যাভেলেবেল যেন পায়, তার জন্য এইভাবে টিকিট কাটে যেন সকালবেলা এখানে এসে পৌঁছাতে পারে তারা। আর উপরে 3তলার থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যায়। এখানে ভারত সেবাশ্রমে যে রোডটা রয়েছে সেই রোডটা সোজা ধরে 10-15 মিনিট গেলেই টোটোতে বা অটোতে করে, আর মাথা পিছু ভাড়া 20 টাকা নেবে। তো সামনে জগন্নাথ টেম্পল, তো আমরা সবাই স্নান টান করে ধোয়া জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে জগন্নাথ টেম্পলের মাথাটা দেখা যাচ্ছে, তো আমরা রোডের এই পাশে নেমে পড়েছি এবং ক্রস করে ওই পাশটাতে জগন্নাথ টেম্পল। তো বন্ধুরা, আমরা জগন্নাথ দেবের পুজো দিয়ে আসলাম, দর্শন করলাম, ভেতরে প্রচন্ড ভিড়, ওখানে ভিডিও তোলা একদম নিষেধ, মোবাইল নিয়ে যাওয়া যায় না, আপনাদের দেখাচ্ছি। জগন্নাথ টেম্পলে ঢোকার জন্য এটাই হলো মুখ্য দ্বার, এই টেম্পলে 4টি দ্বার রয়েছে, আর এদিক থেকে লাইনটা শুরু হয়েছে একদম পুরো ভর্তি ব্যাকআপ, দেখতে পাচ্ছেন। আমরাও এই লাইনে দাঁড়িয়েই 2 ঘন্টা
মধ্যে পুজো টুজো দিয়ে তারপরে বের হলাম। এই নিয়মটা আগে ছিল না, আমি যখন এর আগে 10 বছর আগে এসেছিলাম তখন বেশ হালকায় ছিল, আর এখন অ্যাকচুয়ালি সিজন টাইম, আর এখন অনেক নিয়মের রদবদল হয়েছে। প্রথমে এই লাইন ধরেই আমরা ভেতরে গেলাম, তারপরে জগন্নাথ দেবকে দর্শন করলাম, তারপরে ভোগ কমিটিতে গিয়ে সেখানে ভোগ পারপাস একটা দান করা হলো, তারপর রান্নাঘর দর্শন করলাম, গঙ্গা যমুনা কুণ্ডে দর্শন করলাম যে জল দিয়ে জগন্নাথ দেবের প্রসাদ বানানো হয় আর কি। আর এই সময়টাতে জগন্নাথ দেবের রান্না করেন তার মা, কারণ তার যে স্ত্রী লক্ষ্মী দেবী তিনি কথিত আছেন, তিনি এখন বাপের বাড়িতে গেছেন। তো এই এক মাস মা রান্না করবেন এবং ভোরবেলা 2:30-3টার মধ্যেই ভগবানের ভোগ দেওয়া হয়ে যায় এই টাইমটাতে। তো প্রচণ্ড গরম লাগছিল এবং পুজো দেওয়ার পর সবাই ভিড়, মানে জগন্নাথ টেম্পলে এত ভিড়, ভেতরে এত মানে ঠেলাঠেলি হয়েছে বলতে গেলে। তো সবাই আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো তাই আমরা একদম তেরো পার্বণ হোটেলে। তো এখানে হোটেলের খাবার দাবারও বেশ ভালো, বাঙালিয়ানার যে খাবারটা আমরা সেখানে এটা পেয়েছি, আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজকীয় ভাব রয়েছিল হোটেলটাতে, তো আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি। এবং নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে, খাবার দাবার খেতে গেলে হাইজিন ব্যাপারটা একটু মেনটেন করতে হয় যেহেতু, তো এখানে আমরা সেটা পেয়েছিলাম। চারু পার্বণ হোটেলের রেস্টুরেন্টে খাবার খেতে, তো এখানে ভেজ থালি, রুই থালি, কাতলা থালি, পার্শ থালি, এভরিথিং আপনি পেয়ে যাবেন এবং লিমিটেড প্রাইসের মধ্যে। আই হোপ যে খাবারও খেতে ভালো হবে, খেয়ে তারপরে বলছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব ভারসেবা আশ্রমে গিয়ে সবাই একটু বিশ্রাম নিব। আমাদের কাছে চলে এসেছে বাবার ভোগ, এটা হলো মিষ্টান্ন আর এটা হলো খিচুড়ি, জগন্নাথ ঠাকুরের খুব প্রিয় দুটি ভোগ, আমরা এখন সেবা করব। ফ্রেন্ডস, এখানে আমরা সেবা আশ্রমে রয়েছি আর এখানে সুন্দর একটা যজ্ঞ হচ্ছে, সন্ধ্যাবেলার ভালো একটা কীর্তনী অনুষ্ঠান হচ্ছে, চলুন আমরা সেটা গিয়ে দেখি। জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথের দর্শন এবং তারপরে এরকম একটা আধ্যাত্মিক মন্দিরে থাকা, সত্যি আমার কাছে বলবো আমি খুব ভাগ্যের ব্যাপার এটা। এরকম একটা যজ্ঞে থাকতে পেরে ভীষণ ভালো লেগেছিলো এবং সৌভাগ্যবান মনে হয়েছিল, সরি সৌভাগ্যবতী। তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম আমরা, যজ্ঞটা যখন শেষ হয়ে যাচ্ছিলো আমরা তখন একটু বেরিয়ে গেলাম, কারণ 10টার মধ্যে ওখানে ঢুকতে হবে, ওটাই ওখানকার রুলস। সমুদ্রের পাড়ে ওখানে প্রচুর দোকান বসে খাবারে, তো আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তো মাছ ভাজা দেখে আর লোভ সামলাতে পারিনি, গিয়েছিলাম মাছ ভাজা খেতে। তো আপনাদের একটা কথা আমি বলে রাখবো, আপনারা মাছ ভাজা খেতে গেলে অবশ্যই একবার চেক করে নেবেন, কারণ অনেক সময় এনারা পচা মাছও ভেজে দেয়। আর খুব জরুরি যেটা সেটা হলো আপনারা দরদাম করে নেবেন, একদম হাওয়াই দাম ওনারা চেয়ে বসে। তো আমরা একটা খেয়ে দিয়ে তারপর নেক্সট একটু রাতের খাবার খেয়ে রুমে চলে গিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এর পরের ব্লগটাতে আমরা পুরীতে গিয়ে আরও 2 দিন কী করেছি সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। থ্যাংক ইউ।